এই গল্পটির নাম গরুর বুদ্ধি লিখেছেন সুকুমার রায় পণ্ডিত মশায় ভট্টাচার্য বামুন সাদা শান্তশিষ্ট নিরীহ মানুষ বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সে ঘানি ঠেলছে তার গলায় ঘন্টা বাধা গরুটা চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলার ঘণ্টাটা টুং টাং টুং টাং করে বাজছে পণ্ডিত মশাই রোজই আসেন রোজই দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্যবোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এ তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ওহে কলুর পো ও জিনিসটা কি হে কলু বলল আগে ওটা ঘানি গাছ ওতে তেল হয় পণ্ডিত মশাই ভাবলেন ওটা কিরকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল এর মানে কি কলুকে তিনি আবার জিজ্ঞেস করলেন ঘানি ফল হয় না কলু বলল সে কি পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুলটা হয়েছে তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় কলু বলল ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবার পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে মশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে হলো গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলুর পো সবই তো বুঝলুম কিন্তু গরুর গলায় ঘন্টা দেবার অর্থ কি ওতে কি তেল ঝাড়বার সুবিধা হয় কলু বলল সব সময় তো আর গরুটার উপর চোখ রাখতে পারিনি তাই ঘন্টা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয় আর আমিও টের পেয়ে তাড়া লাগাই পণ্ডিত পণ্ডিতমশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কে ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কৌশলটা না খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার জন্যই একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর পো উঠছে এরকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এই সময় তার হঠাৎ মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে তখন কুলুর পো টের পাবে কিভাবে ভট্টাচার্য মশার ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এইভাবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন গিয়ে বললেন হ্যাঁ ওই যে ঘন্টাটার কথা বললে ওটার মধ্যে একটা মস্ত গলদ রয়ে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কীরকম করবে কলু বিরক্ত হয়ে বললো ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজেবে কীরকম পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে থেকে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে কিন্তু ঘানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাতছিল সে তেলের পালাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল আমার গুরু কি ন্যায় শাস্ত্র পড়েছে আর পণ্ডিত হয়েছে যে তার মাথা অত বুদ্ধি হবে ও আপনার টোলেও যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশাই ভাবলেন তাও তো বটে মূর্খ গরু তারা ন্যায়শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে সে জব্দ আছে